मटिया बुर्ज के 134 नंबर वार्ड के फतेहपुर के अजहर मुल्ला बागान इलाके में 5 तल्ला बिल्डिंग गिरने की घटना से कोहराम मचा हुआ है। हादसा इतना बड़ा और भयावह है कि मुख्यमंत्री ममता बनर्जी भी खुद 134 नंबर वार्ड पहुंच गई। मुख्यमंत्री ने कार से उतरकर पैदल ही पूरे इलाके का जायजा लिया। उनके साथ मेयर फिरहाद हकीम, दमकल मंत्री सुजीत बोस, दक्षिण कोलकाता सीट से टीएमसी उम्मीदवार माला राय भी थे। इस मौके पर ममता बनर्जी ने इल्लीगल कंस्ट्रक्शन होने की बात कबूल तो की, लेकिन इसके लिए पिछले लेफ्ट फ्रंट सरकार को ही जिम्मेदार ठहराया। ममता बनर्जी ने मुकामी लोगों से बात भी की और उनकी शिकायत मिलने पर उन्होंने फौरन कार्रवाई करने का भरोसा दिया। इसके बाद वो वहां से सीधे अस्पताल चली गई, जहां इस दुर्घटना में घायल हुए लोगों को भर्ती किया गया है। घटनास्थल का दौरा करने के बाद ममता बनर्जी ने कहा कि ये बहुत घनी आबादी वाला इलाका है। दुर्घटना के बाद से ही हमारे मंत्री पूरी रात यहीं रहे। कुछ प्रमोटर गैरकानूनी तरीके से बिल्डिंग बनाते हैं। जिन लोगों ने गैरकानूनी काम किया है उनके खिलाफ कार्रवाई की जाएगी। सरकार इस हादसे का शिकार हुए परिवारों के साथ खड़ी है। दुर्घटना में जिनके घर तबाह हो गए हैं उनके घर बनाए जाएंगे। मुख्यमंत्री ने कहा कि उन्हें खबर मिली है कि ये बहुमंजिला बिल्डिंग प्रशासन की इजाजत के बगैर बनाया गया है। अभी रमजान का महीना चल रहा है, हर कोई रोजे से है, इसके बावजूद इलाके के लोग पूरी रात बचाव काम में जुटे रहे। हेल्थ डिपार्टमेंट, दमकल, पुलिस और काउंसिलर ने भी रात भर काम किया है। ममता बनर्जी ने कहा कि इस हादसे में हम सब सदमे में हैं। 2 इंसान की मौत हो चुकी है, 5-6 लोग अभी भी फंसे हुए हैं, 1 का पैर फंस गया है लेकिन वो जिंदा है। इस हादसे में जिनकी जान गई है, हम लोग और हमारी सरकार उनके परिवार के साथ है। সুজিত বোস আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার, তারাও সারা রাত ওখানে ছিলেন। আপনারা জানবেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে টার্মিনাল এরিয়াগুলো। সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববে তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনগত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছি কিনা, ও বলল না। এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে, ভূমিকার মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলে, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন, তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা সকলেই মর্মাহত। এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে, 2 জন মারা গেছে, বাদবাকি এখনো 5-6 জন ট্রাক আছে। তার মধ্যে আমি একটু কল্পনা, একজনের পা আটকে আছে, বেঁচে আছে, তাকে একটু বের করা হয়েছে। এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল, তো এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে। রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো। এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে। এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশন ডিপার্টমেন্টের সকলেই আছে, স্থানীয় মানুষরাও আছে।
সন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইললিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলো ভেঙেছে গরিব লোক তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনার এটা দেখে নেবেন তাদের পরিবারগুলো, প্লাস যারা ইঞ্জিন রয়েছে তাদের পরিবারগুলো, প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য। এই কথাগুলো আমি বলে দিলাম। আমি একটু এখান থেকে হসপিটালে যাব, কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে, তাদের সাথে কি দেখা করবো। এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড, আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন, পুলিশ যেখানে বলবে, কিন্তু ইন্টিরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না, কারণ ইন্টিরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড, তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম। কাজে আবার একটা কিছু ঘটনা ঘটবে সেটা আমরা চাই, আপনাদের কোঅপারেশন চাইছি অনেক অনেক। আপনি কেমন আছেন?